السلام عليكم ورحمة الله وبركاته. আচ্ছা সোহান সোহান আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তো। হ্যালো ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলো। আচ্ছা, যেমন মুসলিমদের মধ্যে দেখি যে জইশ-ই মুহাম্মদ, আইএসআই বা বোকো হারাম, এগুলো কি হিন্দুদের মধ্যে তো এরকম কোন উগ্রপন্থী সংগঠন নাই, মানে এত উগ্রপন্থী তো নাই? শিয়াদের মধ্যে, না না, হিন্দুদের মধ্যে। হিন্দুদের মধ্যে উগ্রপন্থী সংগঠন আছে তো, কে বলে নাই, কে বলছে আপনাকে? না এরকম তো দেখি না। এই যে শিবসেনা, তারপরে আরএসএস, এগুলো তো সবই উগ্রপন্থী এরকম তো না, আইএস এর মতো তো না, আইএস বা ওই যে বোকো হারাম এত তো না। এত না, মানে এটা আপনি কম্পেয়ার করতেছেন কিভাবে? মানুষ তো মারতেছে, মানুষ কিভাবে মরলো সেটা তো আমি, মানে মানুষ মারতেছে তো, মানুষ তো মরতেছে। এখন আপনি গুলি করে মারেন নাকি চাপাতি দিয়ে মারেন, কি আসলে? মানুষ তো মরতেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই। আর এই যে হিন্দুরা তো নিজেদের ধর্মের মানুষদের কি হত্যা করছে যুগের পর যুগ। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ, তো মানে নিজের ধর্মের লোক কি যারা খুনাখুনি করে, অত্যাচার করে, তাহলে এদের থেকে তো আর কি আশা করা যায়? হ্যাঁ এটাই। ঠিক আছে, আর কি কিছু বলবেন সোহান আপনি? আরেকটা অভিযোগ শুনলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা নাকি প্রস্টিটিউশন ছিলেন, ছিল ওনার, ওটা কি দাবি করা হয়? এটা কি এটা যে দাবি করছে, সে তো নিজেই প্রস্টিটিউট ছিল, কে দাবি করছে প্রথম? না যেই দাবি করুক, আমি তো জানি না যে কে দাবি করছে, কিন্তু যে দাবি করছে সে তার মানে পুরো 14 গোষ্ঠী প্রস্টিটিউশনের সাথে যুক্ত ছিল, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এটা কি সত্যি যে ওনার বিরুদ্ধে? না না, এটা হচ্ছে কি, যেই বইতে থেকে উনি পড়ছে এটা ওই বইতেই লেখা আছে, যেই ব্যক্তি এটা দাবি করছে সেই ব্যক্তির ফুল ফ্যামিলি প্রস্টিটিউশনের সাথে যুক্ত ছিল। এটা যেই বইতে এটা এটা রেফারেন্স আছে, ওই বইতে ওইটা রেফারেন্স আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তো রেফারেন্স দিতে হবে না, দলিল দিতে হবে না, আন্দাজে একটা কথা বেলাবেলি হবে নাকি? আমিও তো বলতে পারি মুহাম্মদের মা তো একটা মানে প্রস্টিটিউট ছিল সেই সময়। আমি দলিল না দিয়ে যদি আমি বলি, মানে আপনি যদি এসে আবার বলেন ভাই শুনলাম মানে মুহাম্মদের মা নাকি প্রস্টিটিউট ছিল, এই সমস্ত কথার তো কোনো মানে নেই, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই জিনিসটা শুনলে খুব অন্যরকম লাগে, বিশেষ যখন জাতীয় সঙ্গীত বাংলাদেশে। দলিল প্রমাণ তো দিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর যদি মানে ধরে নিচ্ছে, যদি তর্কের খাতিরে তার কোনো এক আত্মীয় বা কেউ একজন প্রস্টিটিউশনের সাথে যুক্ত ছিল, তাতে রবীন্দ্রনাথের কি আসে গেল? এর জন্য বললাম, এমন তো না যে মানে প্রস্টিটিউটের ছেলে ভালো মানুষ হতে পারবে না, বা প্রস্টিটিউটও ভালো মানুষ, প্রস্টিটিউটও তো ভালো মানুষ হতে পারে। একজন যে হচ্ছে কি দেহ ব্যবসায়ী, যে হচ্ছে কি তথাকথিত প্রস্টিটিউট, সেও তো ভালো মানুষ হতে পারে, সে হয়তো অনেক ভালো মানুষ। আমি একজন প্রস্টিটিউটকে, প্রস্টিটিউটের কথা আমি সেদিন বিবিসিতে পড়লাম কিছুদিন আগে, সে হচ্ছে মানে যে ওই পাড়াতে যে বাচ্চারা হয়, বাচ্চারা জন্মায়, তাদের তো বাপ থাকে না, তাদেরকে সে পড়ালেখা করে, তাদেরকে সে শিক্ষা দেয়, তাদের জন্য একটা স্কুল খুলছে। ওই মহিলাও প্রস্টিটিউট, ওই মহিলাও একটা সময় এই ব্যবসার সাথে জড়িত ছিল, কিন্তু সে ওই বাচ্চাদেরকে একটা স্কুল দিয়ে তাদেরকে পড়ালেখা করায়। এই তো আমি তো তাকে খুবই শ্রদ্ধা করি, তাকে খুবই সম্মান করি, সে তো খুবই ভালো একজন মানুষ। প্রস্টিটিউট হয়েছে তো কি হয়েছে, সে তার কাজ করছে, সে তার কাজ করে জীবিকা অর্জন করছে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা হচ্ছে কি মানে জোরপূর্বক তাদেরকে এই পেশাতে বাধ্য করা হয়, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়, ছোটবেলা বাপ মা বিক্রি করে দিচ্ছে, অথবা সে হারায় গেছিল তখন তাকে দিয়ে কাজে নামাইছে, এরকম অসংখ্য মানুষ আছে। তারা তাদেরকে তো আমি জাজ করবো না যে তারা কেন মানে এই কাজ করছে, আমি দেখবো যে তাদের কাজ কিরকম, তাদের কাজ যদি ভালো হয় তাহলে তারা তো আমার সম্মান পাবে। হ্যাঁ, আর জাতীয় সঙ্গীত নিয়ে যখন কথা ওঠে তখন এগুলা ওরা বলে, বিশেষ করে উগ্রপন্থী যেগুলা মুসলমান আছে এগুলো। আরেকটা দাবি করা হয় যে মক্কাতে, মানে মক্কাতে নাকি তখন নাকি মেয়ে মানুষকে জ্যান্ত কবর দেওয়া হতো, জ্যান্ত কবর দেওয়া হলে তাহলে তখন তো মেয়েরা কি করে বাচ্চা জন্ম দিত আর কি করে মুহাম্মদ মানে হয়েছিল, মানে তখন হ্যাঁ সেটা তো, সত্যি তারপরে মোহাম্মদের সাহাবীরা এতগুলা বিবি রাখতো, এতগুলা বউ পালতো, হ্যাঁ তো পাইতো কই মেয়ে, ভাই পাই মেয়ে কে আসমান থেকে পড়তো, টপাটপ করে আসমান থেকে পড়তো, তাই তো, মানে এগুলা একটু মানে কি বলবো, মানে ফাইল এগুলা ভাই লেভেল। মিথ্যা কথা বলে, এই জন্য যারা এগুলা বলে মিথ্যা কথা বলে, হ্যাঁ মিথ্যা কথা বলে চেষ্টা করে ইসলামকে ভালো প্রমাণ করার জন্য, কথা শুনেই তো বোঝা যায় এগুলো মিথ্যা কথা। নবী মোহাম্মদ এতগুলা বিয়ে করছে, এতগুলা দাসী রাখছে, তার সাহাবীরা এতগুলা বিয়ে করছে, এতগুলা দাসী রাখছে, আর এর মেয়েদেরকে যদি পিতাই ফেলা হইতো তাহলে তো মেয়েদের সংখ্যা কম থাকতো। ধরে নিচ্ছি যে সব মেয়েদেরকে তো আর পোতা হইতো না, কিছু মেয়েদেরকে পোতা হইতো, তাইলেও তো সংখ্যা তো কম থাকতো, তাই না? ছেলেদের থেকে তো পার্সেন্টেজ কম থাকতো মেয়েদের। ভাই আর আমি যে জায়গা থেকে বলছিলাম, এটা হলো ব্লগার রাজীবদের গ্রামের পাশের গ্রাম থেকে, আমি বিশেষ করে গাজীপ এটা হত্যা আচ্ছা করা ঠিক হয়েছিল। আছে ঠিক আছে, তাহলে সোহান আপনাকে তাহলে বিদায় জানাই। হ্যাঁ আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, বিদায় জানালাম।